মসজিদে হবে বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পারাজ করিম চৌধুরীর বিয়ের চর্চা করতে করতে অবশেষে জানা গেল যে পারাজ করিম চৌধুরী কবে বিয়ে করতে যাচ্ছেন কাকে বিয়ে করতে যাচ্ছেন কখন কোন রেস্টুরেন্টে বিয়ে হবে কেমন আয়োজন করে বিয়ে হবে কত টাকা খরচ করে বিয়ে হবে সে বিয়েতে কারা দাওয়াত পাবেন জানা গেছে ফরাজ করিম চৌধুরী ওনার বাবা একজন নামি দামি জ্ঞানী বিচক্ষণ এবং অন্যতম মানব মানবতার ফেরিওয়ালা জনপ্রিয় এক এমপির নাম ফরাজ করিম চৌধুরী বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় একজন অভিনেতার চাইতেও তিনি আরও বড় অভিনেতা কারণ তিনি শুধুমাত্র যে একটি কাজে ব্যস্ত থাকেন তা নয় যেখানে দুর্নীতি হচ্ছে যেখানে যৌতুকের দায়ে বিয়ে হচ্ছে না যেখানে চাঁদাবাজি করছে যেখানে পাবজি গেমস খেলে সমাজকে নষ্ট করছে সেখানেই পারাজ করিম চৌধুরী অবশেষে পারাজ করিম চৌধুরী কেমন করচ করে বিয়ে করতে যাচ্ছেন এই আলোচনার পরিপ্রেক্ষিতে এমন প্রশ্নে পারাজ করিম চৌধুরী তিনি বলেছেন আমার বিয়ের করচ হবে একেবারে সীমিত অর্থাৎ তিনি এমনটা চান না যে আমি নামি দামি জাকজমক কোনোভাবে বড়ো রেস্টুরেন্টে যত বড় বড় নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রী তারকারা আছে সবাইকে দাওয়াত করে বিয়ে হবে তেন আরও কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আপনি জানলে অবাক হবেন তিনি তেমন বেশি একটা খরচ করে বিয়ে করবে না আর যদিও সে আয়োজনটা বিশাল বড় হয় সেখানে দাওয়াত পাবে যেসব মানুষ দিন এনে দিন কা যেসব মানুষ একবেলা কাবার পর অন্যবেলা কাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিন যারা বছরে হয়তো দামি মাংস একবার কিনে খেতে পারেন যারা মাসে মাংস কিনে খেতে পারেন না অর্থাৎ এমন মানুষ দাওয়াত পাবেন এমন খরচ করে বিয়ে হবেন যেই করচে যদিও দাওয়াত পা গরিব দুঃখী অসহায় মানুষ তারাই দাওয়াত পাবেন তারা যে অন্তত করিম চৌধুরী এই বিয়েতে একবেলাকে সন্তুষ্ট প্রকাশ করতে পারেন সৃষ্টিকর্তার কাছে বলতে পারেন যে আল্লাহ আজ প্যাট ভরে খেয়েছি একবারে প্রাণ বলে খেয়েছি ফারাজ করিম চৌধুরী তিনি এমন বার্তায় দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইতিমধ্যে ফারাজ করিম চৌধুরী বিয়ে করবেন রংপুরের এক তরুণীকে রংপুরের এক তরুণীকে তিনি বিয়ে করতে যাচ্ছেন যার নাম হল আফিফা অর্থাৎ ফারাজ করিম চৌধুরী তিনি খুব কম খরচে বিয়ে করবেন মধ্যবিত্ত পরিবারের মানুষ একেবারে অসহায় নিধান্ত গরিব মানুষ দাওয়াত পাবেন তারা কে যেন অন্তত সন্তুষ্ট প্রকাশ করতে পারেন যে আজ এমন লোক মানুষ কেমন খাবার খায় বড় বড় বিয়েতে কেমন আয়োজন হয় অনেক অসহায় অনেক মানুষ আছে তারা দাবাত দূরের কথা সেই স্টেজের সেই আশেপাশে যেতে পারে না তাই ফারাজ করেন চৌধুরী তিনি ইতিহাস বদলে দিতে চান তিনি সমাজে মাঝে এমন এক রেকর্ড তৈরি করতে চান যে তার বিয়েতে করচ হবে একেবারেই খুব কম এবং যদিও বেশি হয় সে নিদান্ত অসহায় গরিব মানুষ বিক্ষুব দিন এনে দিন কায় ধন্যবাদ